কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 18 বছরের সংসার এই দুই দিন আগে ভাঙিয়ে গেছে, মানে বউ তালাক। কি তালাক? কানাডিয়ান প্রধানমন্ত্রী বুঝেন তো, উগান্ডার প্রধানমন্ত্রী না। কিন্তু কানাডিয়ান পাসপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের একটা পাসপোর্ট। পাসপোর্ট আবার শক্তিশালী হয় কেমনে? পাসপোর্টের কি হাত আসেনি, সিনা আসেনি, জিম করে কথা কয় না? পাসপোর্টের শক্তিশালী হওয়ার মানে হচ্ছে এই পাসপোর্ট দিয়ে বিশ্বের 193 থেকে 195টা দেশ বিনা ভিসায় যাওয়া যায়। চিন্তা করতে পারেন? তার মানে এই পাসপোর্টের কি আছে? ভ্যালু আছে। এইরকম একটা দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে বউয়ের তালাক হয়ে যাচ্ছে। কেন? আবার সন্তান আছে তিনখান। কয়টা? তিনটা। 18 বছরের সংসার ভেঙে যাচ্ছে কেন? এই দুনিয়ার মানুষ, আমার মুসল্লিরা, আপনাদেরকে বলার উদ্দেশ্যটা কি জানেন? পৃথিবীতে যত সফর করবেন না, পৃথিবীর ভাবসাব তত বেশি বুঝবেন। কথা বলেন না কেন? চিটাংয়ের মানুষের কালচার কি আপনি জানেন? রাজশাহীর মানুষের কালচার জানেন? জানেন না। কেন জানেন না? আপনি জান নাই। দুনিয়াতে যত বেশি সফর করবেন, দুনিয়াটা তত বেশি বুঝবেন। সফরকারী দুই শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর সফরকারী আল্লাহকে চেনার জন্য সফর করে, আল্লাহর মখলুক দেখার জন্য সফর করে, আর এক শ্রেণীর সফরকারী আছে আকাম করার লাগে সফর করে। ঠিক না? তো এই যে জাস্টিন ট্রুডো, সংসার ভেঙে গেল, টাকা কি আপনার আমার চাইতে ওনার কম আছে? ও, ওনার বাড়ির এসিটা মনে হয় নষ্ট নাকি? ফ্যান তো ঘুরে না, দিনে 3 বার কারেন্ট যায়। ও, তাহলে মনে হয় সবজি টবজি কিনতে পারে না, টাকা পয়সা নাই। আছে তো? টাকার অভাব নাই, বিলাসিতার অভাব নাই, এসির অভাব নাই, বিদ্যুতের অভাব নাই। যেটা মনে চায় সেটাই তার সামনে হাজির হয়। দুনিয়াতে জান্নাতি পরিবেশের মতো তার পরিবেশে থাকে। দুনিয়াতে অ মানে মানে অপ্রয়োজনীয় এমন অঢেল জিনিস তাদের আছে যেটা তার দরকার নাই। শূন্যতা বলতে কোনো জিনিস তাদের আশপাশে নাই। তারপরেও পারিবারিকভাবে ঝামেলা তৈরি হয়ে গেছে শুধুমাত্র দিন না থাকার কারণে। ঠিক না? সুতরাং একটা প্রমাণ নেন এই জাস্টিন ট্রুডো। আমি ওনাকে হাইলাইট করছি না, আমি বলতে যাচ্ছি পৃথিবীতে অর্থ দিয়ে, পৃথিবীতে বিল্ডিং দিয়ে, পৃথিবীতে এসি দিয়ে, পৃথিবীতে বড় BMW, ল্যাম্বরগিনি, বড় বড় গাড়ি দিয়ে কখনো সুখী হওয়া যায় না। সুখী হতে দিন লাগে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা, আল্লাহর প্রতি বান্দার যে দায়িত্ব, আল্লাহর প্রতি বান্দার যে রেসপন্সিবিলিটি, এই সমস্ত জিনিসগুলো লাগে। যদি না থাকে তাহলে সে মানুষটা কখনো সুখী হতে পারে না। ঠিক কিনা?